বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারের উপকারিতা নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক। শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, নন মুসলিমদের কাছেও আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আইডল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবনের প্রতিটি ধাপেই শিক্ষণীয়। প্রতিনিয়ত আমরা সকলেই আমাদের খাদ্যাভ্যাস নিয়ে কম বেশি চিন্তিত থাকি। ক্রমশই বাড়তি নানাবিধ রোগের শুধুমাত্র কারণ অনিয়মিত ও অপুষ্টিজনিত খাদ্যাভ্যাস। এক্ষেত্রে একমাত্র সঠিক খাদ্য তালিকা বাস্তবায়ন খুব জরুরি। বৈজ্ঞানিক গবেষণা মতে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্যাভ্যাস সুস্বাস্থ্য নিশ্চিতে যথাযথ উপযোগী। আমাদের প্রিয় নবীর খাদ্যাভ্যাস জানলে সুন্নত মেনে চলা হবেই, সাথে মুক্তি মিলবে জানা অজানা রোগসমূহ থেকে। আজকের এই ভিডিওতে যা সাজানোর চেষ্টা করেছি তা হলো মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারের তালিকা, কোরআন ও হাদিসের আলোকে পুষ্টি ও গুণাগুণ, চিকিৎসাশাস্ত্র ও বৈজ্ঞানিক ভিত্তিতে পুষ্টি ও গুণাগুণ, এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারের তালিকা। এক নম্বর, খেজুর। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারের মধ্যে একটি হলো খেজুর। সাধারণত রোজা বা সিয়াম পালনের সময় প্রায়শই আমরা খেজুর আবশ্যক মনে করি। তবে কিছু হাদিস উল্লেখ করলে হয়তো দৈনিক খেজুর খাওয়ার অভ্যাস করা শুরু করবেন। কোরআন ও হাদিসের আলোকে খেজুর খাওয়ার গুরুত্ব। ব্ল্যাক ম্যাজিক বা জাদু টোনার প্রভাব রোধে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া অর্থাৎ উৎকৃষ্ট খেজুর খাবে, ওই ব্যক্তিকে বিষ ও জাদু টোনা কোনো ক্ষতি করতে পারবে না। সহি বুখারি ও মুসলিম। হৃদরোগ নিরসনে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অসুস্থ ছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এসেছিলেন। তিনি আমার বুকের উপর হাত রাখলেন, তখন আমি হৃদয়ে শীতলতা অনুভব করলাম। তিনি বললেন, তোমার হৃদরোগ হয়েছে। এরপর মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকিব গোত্রের অধিবাসী হারিসা ইবনে কালদার কাছে যেতে নির্দেশ দেন। অতঃপর বলেন, কেননা সে একজন অভিজ্ঞ চিকিৎসক, আর সে যেন মদিনার 7টি আজোয়া খেজুর নিয়ে বিচি সহ চূর্ণ করে তোমার জন্য তা দিয়ে 7টি বড়ি তৈরি করে দেয়। আবু দাউদ, হাদিস নম্বর 3835। প্রসূতি মায়ের প্রসব বেদনা নিরাময়ে সূরা মারিয়ামের 25 নম আয়াতে হযরত মারিয়াম আলাইহিস সালাম এর প্রসব বেদনার সময় আজোয়া খেজুরের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম প্রসব বেদনায় কাতর হয়ে পড়েন এবং তখন তিনি খেজুর গাছের নিচে অবস্থান করেছিলেন। আল্লাহ তখন ওনাকে লক্ষ্য করে বললেন, তুমি এই খেজুর গাছের কাণ্ড তোমার দিকে নাড়াও, দেখবে তা তোমার উপর পাকা ও তাজা খেজুর ফেলছে। সূরা মারিয়াম আয়াত নম্বর 25। খেজুরের আরও যত উপকারিতা। খেজুর প্রোটিন এর চাহিদা পূরণে সহায়ক, যা আমাদের পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেহের দুর্বলতা রোধ ও তাৎক্ষণিক শক্তি সঞ্চালনে খেজুর অত্যধিক কার্যকর। খেজুরে বিদ্যমান অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার কমাতে খেজুর সহায়ক ভূমিকা রাখে। রক্তশূন্যতা কমাতেও রোজ খেজুর খাওয়ার উপকারিতা মেলে। দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ সহ রাতকানা রোগের জন্য ও খেজুরের উপকারিতা অনেক। দুই নম্বর, কিসমিস। কিসমিস মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজ সকালে খালি পেটে খেতেন। কিসমিসের দারুণ উপকারিতা ও কার্যকারিতা জানলে আপনিও খাদ্যাভ্যাসে এই সুন্নত মেনে চলতে আগ্রহী হবেন। তবে চলুন জেনে নিই দৈনন্দিন খাদ্যাভ্যাসে কিসমিসের গুরুত্ব। কোরআন ও হাদিসের আলোকে কিসমিস খাওয়ার গুরুত্ব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিসমিস ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন। মুসলিম। কিসমিসের যত উপকারিতা। সকালে কিসমিস ভেজানো পানি খেলে ক্ষতিকর কোলেস্টেরল এড়িয়ে সুস্থভাবে ওজন বৃদ্ধিতে সহায়ক হয়। ক্যান্সারে উৎপন্ন প্রি রেডিকলগুলোকে ধ্বংস করে কিসমিসে থাকা ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট।
খাবার হজমে সাহায্য করে এবং শরীরের পরিপাকক্রিয়ায় সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হাড়ের গঠনে সহায়তা করে, দৈনন্দিন কিশমিশ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তিন নম্বর, লাউ বা কদু। লাউ মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি প্রিয় খাবার। দৈনিক খাদ্যাভ্যাসে লাউ বা কদু রাখতে নিম্নের প্রয়োজনীয় বিষয়গুলো কাজে দিবে। কোরআন ও হাদিসের আলোকে লাউয়ের গুরুত্ব। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার একজন দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারের দাওয়াত করে। আমিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সেই খাবারে অংশগ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বার্লির রুটি এবং গোশতের টুকরা ও কদু মেশানো ঝোল পরিবেশন করে। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লেট থেকে খুঁজে খুঁজে কদু নিয়ে খাচ্ছেন, আর আমিও সেই দিন থেকে কদুর প্রতি আসক্ত হয়ে উঠি। মুসলিম 2061 নম্বর হাদিস, বুখারী 5064 নম্বর হাদিস। লাউ বা কদুর উপকারিতা। লাউয়ে বিদ্যমান ফ্যাট ও ক্যালোরি তুলনামূলক কম রয়েছে, যা স্থূলতা কমাতে সাহায্য করে। কোলেস্টেরলের পরিমাণ কম হওয়াতে দৈনিক লাউ খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে লাউয়ের উপকারিতা অনেক। লাউয়ের অত্যধিক পরিমাণ পানি অর্থাৎ 90% থাকে, যা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কোষ্ঠকাঠিন্য ও ফাইলসের মতো রোগ প্রতিরোধে লাউ কার্যকর ভূমিকা রাখে। চার নম্বর, কালোজিরা। মহানবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালোজিরাকে মৃত্যু ছাড়া সর্বরোগের ঔষধ বলেছে। কালোজিরাকে খাদ্য তালিকায় রাখতে এর থেকে বড় কারণ হয়তো আর দেওয়া প্রাসঙ্গিক না। কোরআন ও হাদিসের আলোকে কালোজিরা এর গুরুত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কালোজিরায় মৃত্যু ব্যতীত সব রোগের ঔষধ রয়েছে। বুখারী হাদিস নম্বর 5687, মুসলিম হাদিস নম্বর 2215। কালোজিরার উপকারিতা। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পিরিয়ড চলাকালীন ব্যথা এড়াতে খুবই কার্যকর। প্রসূতি মায়ের বুকের দুধ বাড়াতে সহায়তা করে। চুলে ব্যবহারের ফলে চুলের গোড়া শক্ত মজবুত হয়। স্মরণশক্তি বাড়াতে সহায়তা করে। মাথা ব্যথা, অনিদ্রা, মানসিক সমস্যা দূরীকরণে ও কার্যকর ভূমিকা রাখে। পাঁচ নম্বর, মিষ্টি বা মধু। মিষ্টি বা মধু আমাদের প্রায় সকলেরই পছন্দের। মহানবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিষ্টান্ন খুব পছন্দের ছিল। সুন্নত পালনের স্বাস্থ্যের উপকারে মিষ্টান্ন বা মধুর উপকারিতা নিচে জেনে নেওয়া যাক। কোরআন ও হাদিসের আলোকে মিষ্টান্ন বা মধু এর গুরুত্ব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন। বুখারী হাদিস নম্বর 5115, মুসলিম হাদিস নম্বর 2695। বুখারী শরীফের আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মধু হলো উত্তম ঔষধ। মধুর উপকারিতা। মধুতে বিদ্যমান আয়রন শরীরে রক্তশূন্যতা রোধ করে। হাড় গঠনে মধুতে বিদ্যমান ক্যালসিয়াম ভূমিকা রাখে। মধুতে বিদ্যমান ভিটামিন বি কমপ্লেক্স কোষ্ঠকাঠিন্যতা দূর করে। দেহের শক্তি সঞ্চয় করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও শারিদ, মাখন, বার্লি, মুরগি, বেদানা, ডালিম, জলপাই, মাশরুম, আঙ্গুর, ভিনেগার এর মতো অনেক খাবারই মহানবী হযরত মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্যাভ্যাসে থাকতই। মূলত আমি প্রধান খাদ্যগুলোর উপকারিতা ও গুরুত্ব উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি সুস্বাস্থ্য বিবেচনায় খাবার সমূহের গুণাগুণ ছাড়াও সুন্নত পালনে সকলেই মনোনিবেশ করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে।